নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 6 নভেম্বর 2024 চার রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6টি নামের ব্যক্তির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আগামীকাল রাহুকাল রয়েছে 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টাতে কোনো শুভ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। নক্ষত্র আপনার রয়েছে মূলা নক্ষত্র, যোগ রয়েছে সুকর্মা যোগ, অর্থাৎ এই সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আবারও বলছি, আপনারা যারা প্রতিনিয়ত অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন, হয়তো হচ্ছে না, কি করবেন আগে ব্যক্তিগত জন্মছককে বিচার করুন। দেখুন আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগটা সময়টা কখন রয়েছে। একটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা সময় থাকে, সেই সময়টাকে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে। সেটা আপনার লটারি থেকে হতে পারে, আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে আগামীকাল এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তার আগে যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। আগামীকাল আপনার বুধবার এবং যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যারা রাশি জানেন না তাদের জন্য প্রতিদিন আমি নামের অক্ষর দিয়ে বলি, আপনারা যদি নামের অক্ষরটা অ্যাপ্লাই করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির এই সম্ভাবনাটা বৃদ্ধি করবে। আপনার প্রথম নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, ইংরেজি জি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি সি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষরটা যদি এল দিয়ে শুরু হয়, ইংরেজি এল, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি ই দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি কে দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি এন দিয়ে শুরু হয়, অর্থাৎ নামের প্রথম অক্ষরটা এন দিয়ে, আপনার যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তি আগামীকাল হতে চলেছে। যারা রাশি জানেন না তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবেন, এবং যারা রাশি জানেন অবশ্যই আপনাদের এই রাশিভিত্তিক যে শুভ সময়, রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার, এটা যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের এই সম্ভাবনাটা বৃদ্ধি করবে। কিন্তু নিতান্তই শুধুমাত্র একটা ভিডিও থেকে বড় সিদ্ধান্ত নেবেন না, ব্যক্তিগত জন্মছককে দেখুন এবং আপনার যে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। আপনার রাশি তুলা, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার লাকি নাম্বার 4, আপনার শুভ সময় সকাল 9:52 থেকে 10:45 পর্যন্ত। আপনার রাশি কুম্ভ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 3 কুম্ভ, আপনার টার্গেট নাম্বার 3
আপনার শুভ সময় সকাল 10:20 থেকে 11:05 পর্যন্ত। আপনার রাশি বৃষ, আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। আপনার টার্গেট নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 10:34 থেকে 11:16 পর্যন্ত। আপনার রাশি কন্যা, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে, লটারি, ফাটকা, শেয়ার মার্কেট, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনার টার্গেট নাম্বার 8, আপনার যে শুভ সময়ে সকাল 9:42 থেকে 11:06 পর্যন্ত সময়টা শুভ। ভিডিও দেখছেন, হয়তো আপনার সাথে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক দেখে নিন এবং পরামর্শ করুন। আপনার জন্য এই রাহু, শুক্র এবং শনি, এই যে তিনটি গ্রহ আপনার জন্য ফেভারে রয়েছে কিনা, আপনার গোল্ডেন টাইম চলছে কিনা, দশা মহাদশাগুলো পারমিট করছে কিনা, এই জায়গাগুলো দেখে নিন এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনাদের চ্যানেল অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আবারও হাত জোর করে অনুরোধ করি, আপনারা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি প্রচুর শেয়ার করুন, লাইক করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।